আজকের ভিডিওতে আমি দেখাবো কীভাবে আপনি Redmi Note মোবাইলে ব্যাটারি ইন্ডিকেটার আইকন চেঞ্জ করবেন যেমনটা আপনি দেখতে পাচ্ছেন আমার মোবাইলে এখন কত পার্সেন্ট চার্জ রয়েছে সেটা কিন্তু আমি ঠিকঠাক দেখতে পাচ্ছি না তো কীভাবে আপনি এই ব্যাটারি ইন্ডিকেটারটি চেঞ্জ করবেন বা পার্সেন্টেজ শো করাবেন তো চলো দেখা নেওয়া যাক তো এই জন্য আপনি কী করবেন আপনার মোবাইলে থেকে সেটিংস অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন এরপর এখান থেকে নিচের দিকে স্কল করে নোটিফিকেশান অ্যান্ড কন্ট্রোল সেন্টার এই অপশানটিতে ক্লিক করবেন এরপর নিচের দিকে স্ট্যাটাস বার এই অপশান ক্লিক করবেন এরপর এখান থেকে ব্যাটারি ইন্ডিকেটার এই অপশান ক্লিক করবেন এখানে আপনি আপনার পছন্দমতো যে কোনো একটি আইকনকে সিলেক্ট করে নিতে পারবেন তো আমি এখান থেকে নিচেরটি সিলেক্ট করছি এইভাবে আপনি কী করতে পারবেন আপনার মোবাইলের ব্যাটারি ইন্ডিকেটার আইকন চেঞ্জ করতে পারবেন বা আপনার মোবাইলে কত পার্সেন্ট চার্জ রয়েছে সেই পার্সেন্টটা শো করাতে পারবেন তো এই ছিল আজকের আপডেট